بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد بھائی جانتی چاہیے جے نماز جدی آلریڈی شروع ہو جائے سے کھیترے سانا پڑھتے ہو کہ ہو نا یہ کھیترے بھائی پاسکت نماز قرات پڑھار کھیترے سادارنت دوئی بھاگے ببکت जहर आसर सलाते टोटाली इमाम साहेब चार रकाते ही चुपे चुपे केरात पड़े थाकें अवशिष्ट तीन नमाज मगरेब ईशा फजर ये नमाजगुलोते प्रथम दुई रकाते इमाम साहेब जेहरी तथा उच्चस्वरे केरात पड़े थाकें जहर आसरे जदि आपनी कोनो नमाज फेल पड़ें बाद पड़े जाए ताहिले আপনি সর্বপ্রথমে এসে তাকবীর তাহরিমা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন যে আপনি যদি শিওর হন যে সানা পড়ার পরে আমি নিশ্চিতভাবে সূরা ফাতিহা পড়তে পারব সেই ক্ষেত্রে আপনি সানা পড়বেন তারপর সূরা ফাতিহা পড়বেন আর যদি এইটা শিওর যদি না হন সেই ক্ষেত্রে সানা বাদ দিয়ে সরাসরি সূরা ফাতিহা পড়বেন কারণ সূরা ফাতিহা নামাজের রুকন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না এই ক্ষেত্রে যদিও ইমামরা কিছু দ্বিমত পোষণ করেছেন কিন্তু সহি কথা হচ্ছে এটাই যেটা মানে দলিল সহি দলিলের আরকে তা হচ্ছে ইমাম মুক্তাদি নির্বিশেষে সকলকেই নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে কারণ সূরা ফাতিহা নামাজের যে সমস্ত বিষয়গুলো ফরজ বা রুকন তার মধ্যে অন্যতম রুকন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা আর জেহরি নামাজে যদি ইমাম সাহেব কেরাত শুরু করে দেন সেই ক্ষেত্রে আপনি যদি আসেন এসে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন সানা পড়তে হবে না কারণ সানা পড়াটা সুন্নাত আর ইমাম সাহেবের এই কেরাত শোনাটা এটা ওয়াজিব আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই জেহরি নামাজে বুঝলাম সেররি নামাজে তো ইমামের পিছনে আমি সূরা ফাতিহা পড়ব কিন্তু জেহরি নামাজে মাগরেব ঈশা ফজর এই তিন নামাজে কি আমি ইমাম সাহেবের পিছে পিছে সূরা ফাতিহা পড়ব না আমি মনোযোগ সহকারে তার কেরাত শ্রবণ করব এই ক্ষেত্রেও মানে ইমামরা কিছু অভিমত দ্বিমত পোষণ করেছেন কেউ কেউ বলেছেন একমত কেউ অন্যমত পোষণ করেছেন কিন্তু আমরা এই কোনো মাঝহাবি অন্ধবিশ্বাস আমরা করি না কোনো ব্যক্তির পূজা আমরা করি না কোনো ব্যক্তির কথাকে আমরা প্রাধান্য দিই না কোরআন হাদিসের উপরে এটাই আমাদের আসল কথা তাই যদি আমরা কোনো মাসালার ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস থেকে মানে দলিল প্রমাণাদি পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা মানে কে কি করছে অনেকে এটা করছে এইদিকে ভ্রুক্ষেপ না করে সরাসরি আমরা কোরআন হাদিসের উপর আমল করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহরি নামাজেও মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলেছেন এর সপক্ষে সহি দলিল বর্ণিত হয়েছে একদা তিনি ফজরের নামাজ পড়তেছিলেন ফজরের নামাজ সাধারণ কেরাত জোরেই হয় ফজরের নামাজ পড়তেছিলেন সাহাবিরা পিছনে পিছনে রাসূলের সাথে কেরাত পড়তেছিলেন রাসূল সূরা ফাতিহা পড়লেন সাহাবিরাও সূরা ফাতিহা পড়লেন রাসূল সূরা ফাতিহার পর আরেকটি সূরা পড়লেন সাহাবিরাও মুক্তাদি যারা ছিলেন তারাও আরেকটি সূরাও রাসূলের সঙ্গে পড়লেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে তেলাওয়াত করতেন ওয়ারাত্তিলুল কোরআন তারতিলা ধীরস্থিরভাবে আমাদের দেশের
ইমামদের ন্যায় এক নিঃশ্বাসে সুরা ফাতিহা, আর রমজান মাসে তারাবির নামাজে মনে হচ্ছে এক নিঃশ্বাসে দুইবার সুরা ফাতিহাও তারা পড়তে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন, এইভাবে এটা এটা নামাজ, নামাজের রুকন সুরা ফাতিহা, এইভাবে মানে শুধু সময় বাঁচানোর তাগিদে এই নামাজ, সকলের নামাজকে এইভাবে নষ্ট করা, অবশ্যই এই সমস্ত ইমামরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন সুরা ফাতিহাতে ষাটটি আয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ষাটটি আয়াত সাত নিঃশ্বাসে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা ফাতিহার পর আরেকটি সুরা পড়লেন, মুক্তাদিরাও পড়লেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, নামাজের পিছনে ইমামের পিছনে তোমরা কিছু পড়ো নাকি? প্রতি উত্তরে তারা বললেন যে হ্যাঁ আমরা পড়ি। কি পড়ো? ইয়া রাসূলুল্লাহ আপনি সুরা ফাতিহা পড়েন, আমরা সুরা ফাতিহা পড়ি। ইয়া রাসূলুল্লাহ সুরা ফাতিহার পরে আরেকটা সুরা যে আপনি পড়েন সেটাও আমরা পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এমনটি করবা না শুধু সুরা ফাতিহা পড়বা, কারণ সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, স্পষ্ট দলিল। সুতরাং আমি সুরা ফাতিহা পড়ব। আল্লাহু আলাম সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।